পুনরায় লেফট নেভিগেশন মেনুতে ফিরে যাচ্ছি। এখানে এসে আমরা এখন দেখতে পাচ্ছি UOM একটি অপশন আমাদেরকে দেয়া হয়েছে, যার অর্থ হচ্ছে ইউনিট অফ মেজার। দ্যাট মিন্স এখানে আমাদের ব্যবসায়ের পরিচালনার জন্য যে প্রোডাক্টগুলো রেখেছি সেখানে আমরা যে এককগুলো ব্যবহার করি সেই এককগুলো এখানে ইনপুট হবে। এখানে আমরা একক হিসেবে কিলোগ্রাম, মাইল, কিলোমিটার, পিসেস, লিটার, মিটার অনেক কিছু ব্যবহার করতে পারি। এটা ডিপেন্ড করবে আমাদের প্রোডাক্টের ধরন অনুযায়ী। প্রথমেই আমরা এখানে যদি পূর্ববর্তীতে কোনো ইনফরমেশন ইনপুট দিয়ে থাকি সেই ইনফরমেশনগুলো লিস্ট আকারে দেখতে পাবো। যদি আমরা নতুন করে কোনো একক এখানে ইনপুট দিতে চাই তাহলে আমরা অ্যাড অথবা মডিফাই এই অপশনটিতে ক্লিক করব। এখানে এসে আমরা আমাদের ইউনিট অফ মেজারের কোডটি দিব এবং আমরা আমাদের ইউনিট অফ মেজারের ডেসক্রিপশনটি এখানে লিখে সেভ বাটনে ক্লিক করব। এরপর আবার বাম দিকে লেফট নেভিগেশন মেনুতে আমরা দেখতে পাচ্ছি ইউনিট অফ মেজার কনভার্সন নামে একটি অপশন রাখা হয়েছে। এখানে ক্লিক করলে আমরা আমাদের ইউনিট অফ মেজারগুলোকে কনভার্ট করতে পারবো একটি থেকে আরেকটিতে। এখানে যদি পূর্ববর্তীতে আমরা কোনো কনভার্সন রেট তৈরি করে থাকি সেটা লিস্ট আকারে আসবে। যদি তৈরি করা না থাকে বা আমরা নতুন করে অ্যাড বা মডিফাই করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাড বা মডিফাই বাটনে ক্লিক করব। এখানে এসে প্রথমেই আমরা দেখব যে আমরা কোন ইউনিট থেকে কোন ইউনিটে কনভার্ট করতে চাচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যখন কনভার্সন করব তখন দুটি একক বা ইউনিটের মধ্যে সামঞ্জস্যতা থাকতে হবে। লাইক যদি আমরা দূরত্ব বা ডিস্টেন্সের কথা চিন্তা করি সেক্ষেত্রে আমরা মাইলকে কিলোমিটার অথবা কিলোমিটারকে মাইলে কনভার্ট করতে পারি। প্রথমেই ইনপুট দেব আমাদের বেস ইউনিট কোডকে। যদি আমরা এখানে মাইল সিলেক্ট করি তাহলে আমরা সিলেক্ট অপশনে ক্লিক করে আমরা এখান থেকে মাইল চুজ করব। আমরা চাইলে এখানে বেস ইউনিট অফ মেজারের ডেসক্রিপশন প্রোভাইড করতে পারি এবং এটিকে আমরা কিসে কনভার্ট করব, কোন এককে কনভার্ট করব সেটি আমরা উপর থেকে চুজ করে দিব। এবং যদি আমরা মাইল থেকে কিলোমিটারে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে এর ডিফারেন্সটা কত, বেস ইউনিট কোডের এগেইনস্টে ডিফারেন্সটা কত আসবে সেটা আমরা নিচে ইউনিট হিসেবে লিখে দিব। লাইক 1.6 এক মাইল সমান সমান 1.6 কিলোমিটার। দেন আমরা সেভ বাটনে ক্লিক করলে আমাদের কনভার্সন তৈরি হবে। এরপর আবার আমরা বাম দিকে চলে যাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি ইউনিট অফ মেজার কনভার্সনের নিচে অরিজিন নামে একটি অপশন আছে। এই অরিজিনটি আমরা প্রোডাক্ট লিস্টিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে মেইনটেইন করে থাকি। এর মানে হচ্ছে কোন প্রোডাক্টের অরিজিন কোথা থেকে এসেছে সেটি আমরা লিস্ট করে রাখি। আমরা চাইলে প্রথমেই এরকম ইনফরমেশন ইনপুট দিয়ে রাখতে পারি কান্ট্রিগুলো থেকে বা যে জায়গাগুলো থেকে আমরা প্রোডাক্ট পারচেস করি বা প্রোডাক্ট অ্যাকুইজিশন করি। আমরা যদি নতুন করে প্লেস অফ অরিজিন দিতে চাই সেক্ষেত্রে অ্যাড অথবা মডিফাই বাটনে ক্লিক করব। এখান থেকে আমাদের অরিজিন কোড, ডেসক্রিপশন, কারেন্সি কোড, কারেন্সি নেম, কারেন্সি রেট ইত্যাদি ইনফরমেশন ইনপুট দিতে পারবো। আমরা যদি আমাদের লিস্ট ভিউতে আবার ব্যাক করি এখানে আমরা দেখতে পারবো আমরা চাইলে যে কোনো সময় অরিজিন ইনফরমেশন এডিট অপশন থেকে এডিট করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিভাবে একটি অরিজিন ইনফরমেশন ফিল আপ করা হয়েছে। আমরা চাইলে ভিউতে যে কোনো আইটেম এই ডাউন অ্যারো এই আইকনে ক্লিক করে রিমুভ করতে পারবো। রিমুভ করার ক্ষেত্রে উপরে একটি প্রম্পট আসবে, যে প্রম্পটে আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি এই প্রোডাক্টটি ডিলিট করতে চাচ্ছেন। আমরা যদি আবার বাম দিকে চলে আসি তাহলে এখন আমরা দেখতে পারবো ইনভেন্টরি বলে একটি অপশন। এখানে আমাদের সকল প্রোডাক্টের ইনফরমেশন লিস্ট আকারে প্রথমেই আমাদের কাছে চলে আসবে। নতুন করে আমরা যদি কোনো অর্গানাইজেশন সেট আপ করি ক্ষেত্রে এখানে কোনো ইনফরমেশন থাকবে না। আমরা এখান থেকে যে কোনো সময় লিস্ট ভিউতে আমাদের প্রোডাক্টের ইনফরমেশন দেখতে পারবো এবং চাইলে এই ইনফরমেশনগুলো এডিটও করতে পারবো। ইনভেন্টরিতে যে কোনো একটি প্রোডাক্টে এডিট অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের প্রোডাক্টের ডিটেইলড ইনফরমেশন।
এখানে আইটেম কোড থেকে শুরু করে আইটেমের বারকোড, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, অ্যাভারেজ কস্ট প্রাইস, কার্টন প্রাইস ইত্যাদি অনেক ইনফরমেশন আমরা এখানে ইনপুট দিতে পারবো। এখান থেকে যে কোনো সময় যে কোনো ইনফরমেশন রিমুভ করে নতুন করে ইনপুট করতে পারবো। আমরা যদি আবার বাম দিকে চলে আসি ইনভেন্টরি অপশনে, এখানে নতুন করে কোনো প্রোডাক্ট ইনপুট দিতে চাই তাহলে আমরা অ্যাড অথবা মডিফাই এই অপশনটি ব্যবহার করব। এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টের ইমেজ থেকে শুরু করে আমরা সমস্ত ডিটেল ফিল আপ করতে পারবো। এখানকার যতগুলো ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশনকে একটু একটু করে কমপ্লিট করতে পারি, অথবা আমরা যদি লিস্ট আকারে এটিকে ইম্পোর্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা আমাদের সিস্টেমের ফরম্যাট অনুযায়ী একটি এক্সেল তৈরি করলে এবং সেটিকে ইম্পোর্ট করলে খুব ইজিলি আপনারা আপনাদের বিজনেসের প্রোডাক্টের ইনফরমেশনগুলো একসাথে ইনপুট দিতে পারবেন। পরবর্তীতে সেল এবং পারচেসের উপর বেস করে আমরা এখান থেকে আমাদের ইনফরমেশনগুলো অ্যাডজাস্ট করে নেব।